আসসালামু আলাইকুম দূরের ও কাছে শিক্ষার্থীরা, তোমাদের কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার অনলাইন ক্লাস ম্যাথ 360 ডিগ্রি প্লাসের পক্ষ থেকে। তোমরা আজকে ক্লাস 7-এর অনুশীলনী 5.1-এর 31 নম্বর অঙ্কটা আমরা করতে চেষ্টা করব। এবার তোমরা মনোযোগ সহকারে দেখবে, আমার প্রশ্নটা তোলা আছে। এখন আমরা যেহেতু এটার দুইটা সাইড, বাম পক্ষ এবং ডান পক্ষ, বাম পক্ষ সময়ের এই যে মানটা দেওয়া দেওয়া আছে এটা দ্বারা প্রমাণ করতে হবে যে ডান পক্ষে যেন 525 পাওয়া যায়। আর আমার মানটা দেওয়া আছে x+1/x = 5। তা আমরা প্রথমে বাম পক্ষ লিখব, লেফট সাইড আমরা লিখব x² + 1/x² - 1/x² (2). এরকম থাকলে আমরা সরাসরি 4ab সূত্রে নিতে পারবো। আমরা জানি a - b² = লেখা যায় a + b² - 4ab। এখানে আমরা দেখতে পেয়েছি যে a - b² = লেখা যায় a + b² - 4ab। আর যেহেতু আমাদের এর সাথে এক্স এর সাথে স্কয়ার ছিল, এর সাথে স্কয়ার আছে, বির সাথে স্কয়ার আছে, স্কয়ার সহকারী এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে 4ab আমরা সূত্রে পেয়েছি। এখন আমরা এটাকে বাদ দিতে পারি। এখন আমার মানের সাথে আছে যেহেতু প্লাস, প্লাস দিয়ে x+1/x = 5। তাহলে আমরা এই যে ভিতরের কাজটুকু আগে করব, আর বাহিরের যে অংশটা এটা আমরা পরে করব। এই অংশটা আমরা পরে করব। তাহলে আমরা এই ব্র্যাকেট দুইটাকে যদি উঠাই দিই তাহলে হবে মানের সাথে, আমার মানে যদি প্লাস আছে প্লাস দিয়ে লিখতে হবে x+1/x, আর ব্র্যাকেটের ভিতরে যদি স্কয়ার আছে এই দুটো আমরা বাহিরে দেবো। তাহলে আমরা প্লাস থাকলে -2ab সূত্র দেবে, 2ab। এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডান পাশে যে অংশটা ব্র্যাকেট দিয়ে রাখছিলাম এই অংশটার মানটা, এটা ব্র্যাকেটটা দেওয়ার উদ্দেশ্য হলো বোঝানোর জন্য, আসলে এখানে ব্র্যাকেট দিতে হয় না বা এরকম গোল করে বৃত্ত দেওয়ার দরকার নেই। আমরা এখানে এই অংশটা থেকে দুইটা বাদ দিলে থাকবে x+1/x (2), এটার মান দেওয়া আছে, শুরুতেই আমরা বলছিলাম যেটার মান 5 দেওয়া আছে আমরা 5 লিখব, এর উপরে পাওয়ার আছে 2 ব্যবহার করব, -2 (2)-4। এতে আমরা পাবো 5 এর বর্গ মানে 5 × 5 = 25 (2)-4। 25 থেকে 2 বিয়োগ করলে পাবো 2 = 23, 23 এর উপর স্কয়ার - 4, 23 এর বর্গ তার মানে 23 গুণ 23 = 529 (4) = 525। এটার বরাবর আমরা লিখতে পারি, রাইট সাইডে যেহেতু আমাদের 525 ছিল আমরা এখানে লিখতে পারবো আরএস, রাইট সাইড না আরএস প্রমাণ করতে পারলে লিখব প্রুফ, PROVED প্রুফ। এখন এই অঙ্কটাকে আমরা বিকল্পভাবে আরেক নিয়মে করতে পারবো, বিকল্প নিয়ম আমরা লিখে দিই, বিকল্প নিয়ম। বিকল্প নিয়মে আমাদের যেহেতু মান তোলা আছে আমরা নতুন করে আর তুলব না, এখন আমরা শুধু বিকল্প নিয়মই করে যাব। বিকল্প নিয়ম করতে হলে আমাদের শুরুতেই আমরা লিখে নেব লেফট সাইড, LS
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট হোল স্কোয়ার। আমরা এর আগের নিয়মে ফোর এবি সূত্র নিয়েছি, এবার আমরা ভিতরের অংশটাকে যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আমরা এবারে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নেব। এর সাথে বি একবার যোগ একবার বিয়োগ, এর সাথে বি একবার যোগ এর সাথে বি একবার বিয়োগ। প্রথমবারে আমরা প্লাস করলাম, দ্বিতীয়বারে মাইনাস করলাম। এখন এখানে দেখতে হবে যে আমাদের পুরো অংশটার উপরে স্কোয়ার আছে, বর্গ আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার ডান পাশে স্কোয়ার দিয়ে দেবো। এখন আমরা এখান থেকে লিখতে পারি, এটার মান যেহেতু আমাদের দেওয়া আছে, শুরুতেই বলা আছে এক্স প্লাস, প্রশ্নের মধ্যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ, তা আমরা ফাইভ বসাবো। আর এর আগে আমরা একটা লাইন করে নিলে ভালো হবে, যেহেতু এটার উপরে বর্গ আছে, এটার উপরেও বর্গ, তাহলে আমরা ধরে নিতে হবে, আলাদা করে একটা লাইন লিখে দিলে সবচেয়ে সুবিধা হবে তোমাদের বুঝতে। আমরা লাইনটা লিখে নিতে দিচ্ছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। তার মানে স্কোয়ারটা দুটোটার উপরেই আছে, ধরে নিতে হবে বাহিরে ব্র্যাকেট দিয়ে, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে পুরোটার উপরে স্কোয়ার, তার মানে দুটোটার উপরে স্কোয়ার। এটার মান হবে ফাইভ, ফাইভের উপর আসবে পাওয়ার টু, এখানে কোনো চিহ্ন নাই, এটা হবে ইন্টু, আর এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি এ প্লাস বি। আমরা এই অংশের পরিবর্তে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এই অংশটা বাদ, তাহলে থাকবে পঁচিশ ইন্টু, ব্র্যাকেট দিলে আর ইন্টু দিতে হয় না, তারপর আমরা দিয়ে দেখালাম, এটার মান থাকবে যে ফোর ফাইভ, ফাইভের উপর স্কোয়ার মাইনাস ফোর, এখানে হবে টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর, পঁচিশ বা টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ওয়ান, তার মানে গুণ করলে আমরা পাবো পাঁচ পাঁচ একুশে একশো পাঁচ, একশো পাঁচের পাঁচ হাতে থাকে দশ, একুশ দুগুণে বিয়াল্লিশ আর দশে বাহান্ন ইকুয়াল আর এস, রাইট সাইড প্রুফ পি আর ও ভি ই ডি। তাহলে আমরা এটা বিকল্প নিয়মে এটা করলাম, এটা হলো বিকল্প নিয়ম, আর এটা হলো প্রথম যে নিয়মটা, দুইটা নিয়মে করা আছে। এবার আমরা তৃতীয় নিয়মে করব, একই হবে নিয়মটা, তবে তৃতীয় নিয়মটা করার জন্য আমরা আর একটা বোর্ড, এই অঙ্কটাকে আমরা বিকল্প নিয়মে একবার করেছি, এবার বিকল্প দ্বিতীয় নিয়মে করব। আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। আমরা এটার মান পাবো ফাইভ, দেওয়া আছে আমাদের প্রশ্নে, এটার উপর পাওয়ার টু বিয়োগ ফোর, এতে আমাদের পাবো পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস ফোর টোয়েন্টি ওয়ান। সুতরাং আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট টোয়েন্টি ওয়ান, এর একটা মান পেলাম মাইনাসের। এরপর আমরা বাম পাশ ডান পাশে একই নিয়ম করব, এল এস, সুতরাং এল এস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট
ফুল স্কয়ার। আমরা এটার পরিবর্তে লিখতে পারি একবার যোগ একবার বিয়োগ, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। পুরোটার উপরে বর্গ দেওয়া আছে, আমরা বর্গের চিহ্ন দেব। এখন আমরা এখানে প্লাসের মানটা, আমাদের প্রশ্ন দেওয়া আছে প্লাসের মান এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ, আমরা এটা লিখব। এবং এখানে মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে রুট টোয়েন্টি ওয়ান বাহিরে স্কোয়ার, তার মানে পাঁচ পাঁচা পঁচিশ ইন্টু টোয়েন্টি ওয়ান ইকুয়াল পাঁচশো পঁচিশ। এই পাঁচ একুশে একশো, পাঁচের পাঁচ হাতে থাকে দশ, একুশ দিগানে বিয়াল্লিশ আর দশে বাহান্ন ইকুয়াল রাইট সাইড প্রুভড। এখানে অঙ্কটা আমরা এখানে মূল নিয়মে করেছি, তারপর বিকল্প নিয়মে করেছি, এখানে দুইবার করা আছে। এই অঙ্কটাকে আবার বিকল্প আর একটা নিয়মে করা, এটা বিকল্প দুই নিয়ম মানে দ্বিতীয় নিয়ম, বিকল্প এই দুইটা নিয়মে করেছি। তোমরা যারা অঙ্কটি বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাবে, অবশ্যই তাহলে আমি পুনরায় আবার অঙ্কগুলো করে দেব। আশা করি তোমরা ভিডিওটি দেখলে অবশ্যই কিছু শিখতে পারবে, এবং ভবিষ্যতে যদি কোনো কিছু শেখার বা জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।